চ্যাম্পিয়ন্স ট্রফি হারের পর এবার দলের দুই সিনিয়র ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি এবং যুবরাজ সিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল। প্রশ্ন তুললেন অন্য কেউ নন, তাঁদেরই একসময়ের অধিনায়ক রাহুল দ্রাবিড়। বর্তমানে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ রাহুলের দাবি, এবার সময় এসেছে এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে ভাবার। কারণ আর দুবছর পরই ক্রিকেট বিশ্বকাপ, এখনই ৩৫ ঊর্ধ্ব বয়স এই দুই ক্রিকেটারের, দুবছর পর তা হবে ৩৭। তার উপর পারফরমেন্সও নজর কাড়া নয়, তাই এই ক্রিকেটারদের আর কতদিন বয়ে বেড়ানো হবে প্রশ্ন খোদ ক্রিকেট মহলে। এদিন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের দাবি, ধোনি যুবরাজদের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে। তারা ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নিয়ে কি দেখছেন এবং সেখানে এই দুই ক্রিকেটারকে আগামী দুবছরে তারা কোন ভূমিকায় দেখতে চান, এই দুজনেরই কি দলে জায়গা রয়েছে বা এদের মধ্যে একজনেরও কি দলে জায়গা রয়েছে, এখানেই শেষ নয়। বর্তমানে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকা রাহুলের জিজ্ঞাসা, আরও ৬ মাস বা ১ বছর কি দেখা হবে এই দুই সিনিয়র ক্রিকেটারকে, নাকি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভাবা হবে নতুন প্রতিভাদের কথা। এবিপি আনন্দ।